নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সরকারি কর্মসংস্থান ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের প্রত্যেকের জন্যই নিয়ে হাজির আজকের লেটেস্ট ওয়েদার আপডেট, যেখানে কিন্তু আমরা জেনে নেব যে আজ রাতে পশ্চিমবঙ্গ তথা বাংলাদেশের কোন কোন জেলায় বজ্র সহ ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, পাশাপাশি কোথায় কোথায় দমকা ঝোড়ো হওয়া বইতে পারে 40 থেকে 50 কিলোমিটার গতিতে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা উইন্ডি ওয়েদার অ্যাপটি কিন্তু খুলে রেখেছি। তো বন্ধুরা, এটি ওপেন করার পর আমরা কিন্তু এখানে চলে আসবো, দেখবো যে এখন স্যাটেলাইট ভিউয়ে চলে যাবো আমরা এখান থেকে। তো বন্ধুরা, র্যাডার ভিউতে গিয়ে আমরা উপগ্রহ স্যাটেলাইট ভিউতে চলে গেলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে কোথায় কোথায় বজ্রগর্ভ সহ মেঘের সঞ্চার হয়েছে। তো দেখতে পাচ্ছেন যে সর্বত্র কিন্তু মেঘ দেখা যাচ্ছে, এখানে রয়েছে ধানবাদ, বাংলাদেশ এখানে রয়েছে। দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের কোথায় কোথায় মেঘের সঞ্চার হয়েছে, দেখতে পাচ্ছেন ঢাকাতে কিছুটা মেঘ রয়েছে, এদিকে রাজশাহী, তারপর এদিকে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ, এদিকে শিলচর রয়েছে, আসাম, গুয়াহাটি, পাশাপাশি কিন্তু পশ্চিমবঙ্গের কিন্তু অনেক জায়গায় মেঘের সঞ্চার হয়েছে দেখতে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে সর্বত্রই কিন্তু মেঘের সঞ্চার হয়েছে ভালোভাবে, এবং আজ রাতে কিন্তু এই সমস্ত জায়গাগুলিতে প্রচণ্ডভাবে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, যার মধ্যে রয়েছে কিন্তু দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের অনেকগুলি জায়গায় রয়েছে, ঢাকা রয়েছে, দেখতে পাচ্ছেন কুমিল্লা রয়েছে, এদিকে বরিশাল, খুলনা, দেখতে পাচ্ছেন যে মাহেরপুর, রাজশাহী, এদিকে মালদা রয়েছে পশ্চিমবঙ্গে, তারপর দেখ কালাই, রংপুর এদিকে রয়েছে, দেখতে পাচ্ছেন যে ভাগলপুর রয়েছে, এদিকে কিন্তু ময়মনসিংহ রয়েছে, এদিকে সিলেটেও কিছুটা মেঘ দেখা যাচ্ছে, পাশাপাশি এদিকে আসামের শিলচর, তারপর ইম্ফল রয়েছে এদিকে, এদিকে দেখতে পাচ্ছেন যে কুমিল্লা, এদিকে চিত্তাগাং এবং মহেশখালীতেও কিন্তু মেঘের সঞ্চার কিছুটা হয়েছে, এবং এখানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে দেখতে পাচ্ছেন বালাসোরে কিন্তু অনেকটা আকাশ পরিষ্কারই রয়েছে, এদিকে কিন্তু দেখতে পাচ্ছেন যে আপনারা এখানে জামশেদপুর রয়েছে, পাশাপাশি পশ্চিমবঙ্গেরও কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু মেঘের সঞ্চার হয়েছে, যেখানে কিন্তু বজ্রসহ ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, যার মধ্যে কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন যে শিলিগুড়ি আশেপাশে কিন্তু আকাশ প্রায় পরিষ্কারই থাকবে, অর্থাৎ উত্তরবঙ্গ, এদিকে দেখতে পাচ্ছেন যে আপনারা ভুটান রয়েছে, পাশাপাশি কিন্তু পশ্চিমবঙ্গের কিছু কিছু জায়গায় মেঘ রয়েছে, যেটা আমরা এখন জেনে নেব। দেখতে পাচ্ছেন যে কলকাতার আশেপাশে কিছু জায়গায় কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, দেখতে পাচ্ছেন যে হাওয়ার লো টেম্পারেচার কতটা রয়েছে, এবং পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন যে জামশেদপুর, এদিকে রয়েছে ভুবনেশ্বর, এদিকে কলকাতার আশেপাশে দেখতে পাচ্ছেন রাঁচি রয়েছে, এদিকে মেহেরপুর এবং আরামবাগ, দেখতে পাচ্ছেন যে কোলাঘাট, খড়গপুর, এদিকে বর্ধমানে দেখতে পাচ্ছেন যে কিছুটা মেঘের সঞ্চার হয়েছে, তারপর শান্তিপুরে দেখতে পাচ্ছেন, এদিকে যশোর রয়েছে বাংলাদেশের, তারপর কাটোয়া, দুর্গাপুর, বাঁকুড়া, এ সমস্ত জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, সঙ্গে কিন্তু বইতে পারে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হওয়া। তারপর দেখতে পাচ্ছেন রাঁচি রয়েছে, ধানবাদ, সিরিত, পশ্চিমবঙ্গের কিছু কিছু জেলায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, দেখতে পাচ্ছেন যে কোথায় কোথায় মেঘের সঞ্চার হয়েছে, বর্ধমান রয়েছে, চন্দননগর কলকাতা রয়েছে, এদিকে এদিকে দেখতে পাচ্ছেন সাতক্ষীরা রয়েছে বাংলাদেশের, শ্যামঘাট, কোলাঘাট, হলদিয়া রয়েছে, তারপর এদিকে কিন্তু কিছুটা বজ্রগর্ভ মেঘ এবং বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আমরা জেনে নেব যে বজ্র বায়ু কতটা প্রভাবিত হতে পারে, দেখতে পাচ্ছেন যে কোথায় কোথায় বায়ু প্রবাহের পূর্বাভাস দিচ্ছে। তো দেখতে পাচ্ছেন যে এখানে সাতক্ষীরা রয়েছে, বায়ুর গতিবেগ কত থাকবে, সর্বোচ্চ 7-8 কিলোমিটার, কিছু কিছু জায়গায় কিন্তু সর্বোচ্চ বেশি থাকবে। তো বন্ধুরা, এই ছিল এই মুহূর্তে আপনাদের জন্য উঠে আসা লেটেস্ট ওয়েদার আপডেট, যেটি কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করলাম।